কফ জমে থাকা একটা বিরক্তকর সমস্যা। শুকনো কফ যদি বুকে জমে থাকে তাহলে অন্যান্য সমস্যাও হতে পারে। খুব বেশি কফ জমে থাকলে শ্বাসকষ্ট হয়, আর এই শ্বাসকষ্ট কখনো কখনো মারাত্মক আকার ধারণ করে। যারা এই সমস্যায় ভুগছে তাদের এই সমস্যা দূর করার জন্য কিছু ঘরোয়া উপায়ের কথা আজকের ভিডিওতে বলবো। তবে তার আগে তোমাদের ওয়েলকাম জানাই ফিউশন কেয়ারে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবার বলি কয়েকটা ঘরোয়া উপায়ের কথা, যার থেকে বুকে জমে থাকা কফ তুলে দিতে পারবে। প্রথমে বলি আদা। আদা খুব ভালো কাজ দেয় বুকের জমা কফ তুলে দিতে। এক গ্লাস জল নিয়ে তাতে এক টুকরো আদা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নাও। এবার আদার টুকরোটা তুলে নিয়ে আদার নির্যাস সহ জলটা খেয়ে নিতে হবে। দিনে একবার করে এই জলটা খেলে সমস্ত কফ উঠে যাবে। কফ সম্পূর্ণ নির্মূল করতে লেবু ও মধু, হালকা গরম জলে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে এই জল ধীরে ধীরে বুকের জমা কফ দূর করে দেয়। বুকের জমা কফ পার করতে দ্রুত কাজ দেয় হলুদ। হলুদ শুধু অ্যান্টিসেপ্টিক নয়, এতে আছে কার্কিউমিন নামক উপাদান, যা জমে থাকা কফ দ্রুত তুলে ফেলতে পারে এবং এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান গলা ব্যথা দূর করতে উপকারী। হলুদ কিভাবে ব্যবহার করবে শুকনো কফ বার করতে সেটা এবার বলি। হালকা গরম জল করে এতে নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে এই জল দিয়ে দুবার গার্গল করলে উপকার পাওয়া যাবে। এছাড়াও গরম জলে একটু হলুদ গুঁড়ো, একটু মধু ও একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে সেই জল খেতে পারো, এতেও ভালো কাজ হবে। আমরা জানি যে গার্গল যদি করা হয় তাহলে কাশি, গলা ব্যথা এসব কমে যায়, কিন্তু এর সাথে সাথে বুকের জমা কফও দূর হয়। হালকা গরম জলে নুন মিশিয়ে দিনে তিনবার গার্গল করো, তাহলে এটা খুব তাড়াতাড়ি কাজ করবে বুকের জমা কফ তুলে দেওয়ার জন্য। গরম জলে ভাপ নিলেও বুকে কফ জমতে পারে না, জল খুব গরম করে এর ভাপ নিতে হবে। এই ভাপ নেওয়ার সময় ঘরের জানলা দরজা বন্ধ করে ভাপ নিলে তাহলে ভালো কাজ হবে, নাহলে ভাপ বেরিয়ে যাবে। যদি গরম জলে নুন ও কপুর মিশিয়ে ভাপ নেওয়া যায় তাহলে ম্যাজিকের মতন বন্ধ নাক খুলে যাবে আর বুকে জমে থাকা কফও উঠে আসবে। এটা দিনে একবার করলেই কাজ হবে। এই সহজ কিছু ঘরোয়া উপায়গুলো করতে পারলে বুকের কফ সহজে উঠে আসবে। তাহলে আজকের দেওয়া টিপসগুলো ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।